আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের কন্টেন্টের বিষয়টা। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন, ঠিকই শুনেছেন। আজকে যেটা দেখাতে চলেছি সেটা হয়তো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, পাগলও হয়ে যেতে পারেন, এমন একটা বিষয় আজকে আলোচনা করতে যাচ্ছি। আজকের বিষয়টা হলো গিয়ে কলম্বিয়ায় একটি বাড়ি, অদ্ভুত বাড়ি বলা যায়, পাগলাটে বাড়ি বলা যায়। আপনারা যাই বলেন, বলে শেষ করা যাবে না। মানে যে বাড়িওয়ালা যে বাড়িটা তৈরি করছে তার একটা পাগলাটের নাম পড়ে গিয়েছিল, কিন্তু অবশেষে সেই পাগলামো ছেড়ে টুরিস্টদের জন্য বাড়িটা উন্মুক্ত করে দেওয়া হয় এবং গোটা দেশে সহ গোটা বিশ্বে এটা এখন ভাইরাল একটা বিষয়। আমরা হয়তো বাড়িটি এমনি বাংলা ভাষায় বললে এভাবে পাগলাটে বাড়ি, বা দেখা যাচ্ছে আমরা যদি ইংলিশেও বলি তাহলে রিভার্স অথবা অপোজিট অথবা আপসাইড ডাউন, যেভাবেই বলি না কেন এই বাড়িটির নাম দেওয়া হয়েছে সাকা লোকা, যার বাংলা অর্থ দ্বারা পাগলাটে বাড়ি। ঠিক আছে, বাড়িটির নামকরণ যেভাবে বাড়িটি আসলে তৈরিও করা হয়েছে সেইভাবে বাড়িটির ভিত একদম পুরো গোটা বাড়িটির সব কিছু, আসবাবপত্র হতে শুরু করে বাড়ির দেয়াল, আঙিনা, সিঁড়ি সব কিছু সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এমন একটি বাইরের বাড়ি তৈরি করেছে এই বাড়ির মালিক, যেটা তাকে যখন তৈরি করতে ছিল তাকে অনেক বাধা বিপত্তিতে পড়তে হয়, কারণ এমন টাইপের একটা পাগলাটে অদ্ভুত বাড়ি হয়তো বিশ্ব কখনো ভাবেও নি, কল্পনাও করেনি, সেটা তিনি করে দেখিয়েছে। বন্ধুরা, বাড়িটি হলো গিয়ে কলম্বিয়াতে, আর এই বাড়িটি যখন তৈরি করা হয়েছে তখন তাকে কত বাধার সম্মুখীন হতে হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসই সে উল্টা করতে বসেছে, এটা দেখেই তার একটা পাগলাটের নাম পড়ে গিয়েছিল। কিন্তু অবশেষে যখন সে টুরিস্টদের জন্য এটা খুলে দিল তখন তার সব নাম বুঝে এখন গোটা বিশ্বে এটা একদম একটা তাক লাগিয়ে দিল যে এইরকমও কিছু আবিষ্কার করা যায়। যাই হোক বন্ধুরা, আপনারা দেখে নিলেন, পুরো বিষয়টা জেনে নিলেন, এবং অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, এবং অবশ্যই আপনার মন্তব্য, বাড়িটা কেমন লেগেছে আপনার কাছে, অদ্ভুত লেগেছে না ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না বন্ধুরা, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন।